এই নাফতাটা আছে না, এটা চুরির মধ্যে দিকে গলে যায়, আউড়ে তখন তাহলে তোমাকে চার জোড়া আমি নাফতা ফিরতে দেবো। ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা তো আরামসে হচ্ছে, সাড়ে ছ মানে সাত ঘন্টা কাছাকাছি আছে না, আমি এদিকে উড়েছি, এদিকে সাড়ে চার পাঁচ ঘন্টা আরামসে উড়ে। এটা হচ্ছে লাল দম, একটা দেখতে দুর্দান্ত লাগছে, ঘিয়া চকর আছে। আচ্ছা আচ্ছা, দেখলি বুঝে ধরা আছে বলে এমনি করছে, দম বন্ধই থাকে। এটা নড়ের চোখে। আচ্ছা আচ্ছা, বুদ্ধিমানদের জন্য এসারাই কাপি যারা দেখতে পাবে তারা। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে, আমার চোখ যেন হতে চাক পায়রার শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, তুমি এক পায়রাবাজ। আজকে আমরা চলে এসেছি মঙ্গলদার কাছে, কিছু বিশেষ পায়রা, খুব আকর্ষণীয় পায়রা, খুব সৌন্দর্য পায়রা, খুব হাই ফ্লাইং পায়রা, সাহারানপুরি পায়রা, তার সঙ্গে কিছু টেডি পায়রা আজকে আমরা শক করবো বা দেখবো, এবং বেশ কিছু সেল পারপাসেও আছে এরকম। আজকে সাহারানপুরি বা নাপ্তা, অনেকের আমাকে ফিডব্যাক এসছে যে সাহারানপুরি বা নাপ্তার পায়রার ভিডিও আনার জন্য। যাই হোক, আমি তাদের জন্য এটা খুব সুখবর এবং আনন্দের খবর যে সাহারানপুরি আমরা কিছু সেল পারপাসেও পেয়েছি এমন কিছু, এবং তার আমরা আজকে ভিডিও অবশ্যই করবো। যাই হোক, তার আগে বলি আমরা যে প্রশ্নোত্তর পর্ব চলছিল, বলেছিলাম পায়রার বিজ্ঞানসম্মত নাম, তো অনেকজনের কারো সঠিক উত্তরটা সমস্ত হয়নি, কমপ্লিট হয়নি। নদিয়া থেকে আমার ইনজামুল মল্লিক সম্ভবত শুধু কোলম্বেলি গেছে, অনেকটি একটু কাছাকাছি গেছে, আমি বিজ্ঞানসম্মত সম্পূর্ণ নামটা বলেছি, কোলম্বেলি বিয়া ডোমেস্টিকা। এবং আরেকটা প্রশ্ন হবে, সেটা আমার ভিডিওর মাঝে হবে, আপনারা দেখতে থাকেন, সে প্রশ্নটা কী হবে ভিডিওর মাঝে বলবো আমি। ঠিকানাটা বা এই স্থানে জায়গাটার নাম একটু নামটা পরিচয়টা বললেন আর কি। আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান। আচ্ছা আচ্ছা, বিজয়রাম মানে বর্ধমান স্টেশন থেকে সামান্য অনেক দূরে বিজয়রাম, বিজয়রাম দুর্গা মন্দির পাশে, বিজয়রাম ঘোষপাড়া লাইন ধান। পায়রা এমনি তোমার সিঙ্গেলই থাকে, আমি জোড়া দিই না, প্রায় দেড় দু বছর তিন বছর থেকে বেশি হবে যে ওই ঘরে নর থাকে, এই ঘরে মাঝি, আমি পায়রা জোড়া দিই না। জোড়া দেন না, কারণ আমার রাখার সমস্যা আছে এই সাই। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি জোড়া দিই না। কিন্তু ডিম বাচ্চা মোটামুটি আপনি করেন না? ডিম বাচ্চা করি না। ডিম বাচ্চা করেন না? না, আমার একবারই দুটো মানে বাচ্চা করেছিলাম, ওই দুটোকেই এখনো উড়াই, আমি আর বাচ্চা করি না, ওই তিন বছর হয়ে গেছে ওই পায়রাগুলো, ওইগুলোকে উড়াই, আমি এখন আর ডিম বাচ্চা করি না। মানে ডিম বাচ্চা করেন না? ডিম বাচ্চা করি না, মেন হচ্ছে রাখার জায়গা নাই, আর তোমার এই ছোট জায়গা, তারপর আমি ঘরে থাকি না, কাজ ফাজ করি, কখন কি করবো। ওগুলো রেজাল করা শেয়ার করি মানে পুরো আড্ডে উড়ে, হ্যাঁ পুরো সাড়ে ছ ঘন্টা ওরা মানে উড়ানো আছে, যেগুলো আমি এখন উড়াই না সেগুলো হচ্ছে সাড়ে ছ ঘন্টা করে আমার উড়ানো আছে, আমি সাড়ে ছ ঘন্টা অব্দি উড়িয়ে দেখে জানাঘাটে রেখে দিয়েছি বা ওই দিকে রেখে দিয়েছি, আর এখন যেগুলো উড়াই সেগুলো তো সাড়ে ছ ঘন্টা করে উড়ে। আচ্ছা, সাদা জিরিয়া টাইপেরই মাঝি কালসিটা, কারণ ভরম করে মা খেতে দিতে যায় তো বেরিয়ে যায় বুঝলে তো, এরা এদের এমনি নাপ্তা পায়রা এমনি ইয়ে আছে যে একবার যদি বেরিয়ে যায় এরা কিন্তু সোজা উপরে উঠে যাবে, কোনো কথা হবে না, সোজা উপরে পুরো নিচে পিছে আসতে ধারে পাশে কোনো ইয়ে হবে না। আচ্ছা, এটা আমি মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা এরপর আরেকটা এই যে নাপ্তাটা একটু দেখার চেষ্টা করি, ওইটা আছে মাদিটা, এটা নট, এটা আছে নট, ঠিক আছে, একটা চোখ ফাটিয়ে দিয়েছে, একটা চোখই দেখাচ্ছি, একটা চোখ কিসে ফাটিয়ে দিল, বাজে বাজে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নাপ্তা আমরা আলাদা করে চেনার মাধ্যম, ঘিয়া চোখের আছে। আচ্ছা আচ্ছা, নাপ্তা বা সাহারানপুরি আমরা কার মাধ্যমে পার্থক্য করব? আমি বলে দিচ্ছি, হচ্ছে কি তোমার পায়রাটা সরু টাইপের হবে, হ্যাঁ পায়রাটা সরু টাইপের হবে, খাড়া মানে হচ্ছে কি তোমার দাঁড়ালে তুমি বুঝতে পারবে যে এটা একটা আলাদা জাতেরই পায়রা দাঁড়িয়েছে, ঠিক আছে, আর গলাগুলো এদের সরু হবে, হ্যাঁ, আর এই ঠোঁটটা অল্প লম্বা হয়। আচ্ছা আচ্ছা, এই যে এই চোখটা ফাটিয়ে দিয়েছে বাজে। আচ্ছা আচ্ছা, এটা নর আছে। আচ্ছা আচ্ছা, তো এর ডানা কাটাই আছে, কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দেখ, মোটামুটি এই পায়রা গুলো রেজাল কত করা আছে? ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা তো আরামসে। আচ্ছা আচ্ছা, কিন্তু সবাই মানে হচ্ছে কি লিগে ভাটন করে উড়াতে পারবে না, যারা জানে উড়াতে তারাই পারবে, দেখুন পায়রা দেখে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ যদি পায়রা নেয় মানে অনেকটা মানে সে নিশ্চিত রেজাল্ট করবেই? করবে, আমি বলছি তো যে যদি না পায়রা উড়ে, আমি ধরো এই দুটো আছে ঠিক আছে, তার এই দুটোর মধ্যে আমি চারটে বাচ্চা করবো। আচ্ছা আচ্ছা, দুটো আমি ওকে দেবো, দুটো আমার কাছে রাখবো, যদি ওর পায়রা না উড়ে তোকে আমি দু জোড়া চার জোড়া নাফতা ফ্রিতে দেবো, কিন্তু তার বাচ্চা সে যদি নিয়ে না বলে যে আমার কাছে উড়ছে না, ঠিক আছে, কিন্তু তার মা বাবার বাচ্চায় আমি উড়ি দেখাবো, যদি আমার কাছে উড়ি আমি যখন ডাকবো তখন তুমি দেখবে, যদি না উড়ে তখন তাহলে তোমাকে চার জোড়া আমি নাপ্তা ফিরতে দেবো। আচ্ছা আচ্ছা, না না সেটা একদম, কিন্তু পারবে না যে আমার উড়ছে না, কারণ উড়াতে হবে তোমাকে, আমি 10 ঘন্টা বলা পায়রা যদি তোমাকে দিয়ে দিই তুমি উড়াতে পারবে না। আমি যে মেশিন নিয়ে গেলাম, মেশিন যদি চালাতে না জানি তো মেশিন নিয়ে যে কোনো লাভ আমার বেকার, কিছু করার নাই। এই যে হাতের পায়রা, এই হাই পাত পায়রাটার একটু পরিচয়, এটা হচ্ছে নাপ্তা,
কালারটা রংটা অনেক কালসিটা 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 পায়া আছে এই যে পায়াটা একো পরানো আছে পায়াটা কালসিটা পরা যাচ্ছে কালার আমরা ঘরে পরেছি মানে যাতে অনেকজন ধরে লাই যায় না তো আচ্ছা আমরা এই যে কালসিরা বললাম এটা রঙের ভিত্তিতে আমরা কালসিরা বললাম হ্যাঁ কালসিরা বলি যেই যেমনি থাকবে ধরো লাল জিরিয়া থাকলে সেটা লাল জিরিয়া আমি দেখাচ্ছি আর জিরিয়া পায়রা আছে এটা হচ্ছে মাদি এটা মাদি এটা হচ্ছে নর এটা নর ঠিক আছে আচ্ছা মোটামুটি এদের রেজাল্ট বা করা আছে হ্যাঁ এদিকে আমি বলছি তো উড়ান আছে আমি না উড়ে আর বর্তমানে কোন পায়রা উড়ছিল যে এখনো যেটা উড়ছে সেটা হচ্ছে এই একটা নাপতা এইটা আছে ধারে পড়লো কিন্তু ওইখানটা বসে গেল মানে ধরতে পারে না এদিকে নাচতে পারে এমনি একটা পায়রা যে বাজের হাত থেকে বিশাল কাটে বিশাল কাটে হ্যাঁ মানে গিরিবাজ পায়রা হলে কি বলতো স্পিডটা কমে দেয় আর এরা না বাই দেখে নিলে ফুল স্পিডে টানে ফুল স্পিডে টানে এর মধ্যে ছাড়তেই দেখো আরাম থেকেই বুঝতে পারবে যে কি পায়রা আছে যারা বুদ্ধিমান তারা এমনি বুঝতে পারে তো বলার কিছুই নাই যারা পায়রা চেনে তারা অবশ্যই বুঝতে পারবে বললেই কি আর পাঁচ ঘন্টা পায়রা দশ ঘন্টা হবে না 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 কখনো যেটা আছে অরিজিনাল সেটাই দেখাচ্ছে কেউ নিতে চাইলে পায়রাগুলো বিক্রি মানে হচ্ছে কি ধারে নিলে ধারেও দিতে পারবো বাচ্চাও দিতে পারবো তা এমন কিছু দাম রাখবো না যে মানুষ নিতে না পারে মানুষের সবারই শখ আছে যে পায়রা পৌঁছে ঠিক আছে তাই এমন এমন লোক আছে আমি যাদের কাছে পায়রা একবার কিনতে গেছিলাম সে আমাকে এমন দাম বলেছিল যে আমি পায়রাটা নিতে পারিনি ঠিক আছে তো কিন্তু তা নয় সবাইকে দিতে পারবো আমি এমনি আমার ইয়ে আছে সে ফোন করলে বুঝতে পারবে যে কেনার জন্য জিজ্ঞেস করলে সে বুঝতে পারে যে কত কি দাম রাখছি না রাখছি সে নিজেও জানতে পারবে এমন কিছু দাম বলবো না যে সে কিনতে পারে অল্প খুব সামান্য অল্প দাম রাখবো সে কিনতে পারবে উড়াতে পারবে তা বলে দাম রাখবো বলে এই নয় যে তোমাকে সেমনি পায়রা দেবো না যেটা দেখবো সেটাই দেবো একদম খাঁটি অরিজিনাল থাকবে মানে একটা আমার কাছে অরিজিনাল বলতে কি এই তো পায়রা আছে ঠিক আছে তো এইগুলোই দেখাবো এইগুলোই দেবো আমি ভাই বাড়তি আনতেও পারবো না তোমাকে দিতেও পারবো না যেটা দেখাবো যে এইটা দিলাম তোমাকে ছবি তুলে দেখিয়ে দেবো তুমি আসবে ছবি তুলে ছবির সঙ্গে মিলিয়ে নিবে পায়রা নিয়ে চলে যাবে ঝামেলা সে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলদা ওখান থেকে একটা পায়রা বার করছো আর এখান থেকে বার করছো এই দুটো লোভ আলাদা আলাদা করা তাই তো মাদির লোভ নাকি হ্যাঁ এটা মাদির মধ্যে মাদি থাকে ওর মধ্যেও মাদি দু একটা আছে মানে ওইটাকে কালকে আমি ঘুরেছি আচ্ছা আচ্ছা পায়রা নিচে দুটো পায়রা রেখে পড়েছি কালসিটা নাপতা দেখলি বুঝতে পারবে জোড়া আমি ছেড়েও দেখাবো চোখ যদি দেখতে যাই তাহলে তাও দেখাচ্ছি আমি এটা হচ্ছে নট ঠিক আছে নট এটা নরের চোখে আচ্ছা আচ্ছা সব কালচরা আর এটা হচ্ছে ডানা ডানা একটু ডানার মধ্যেও তো আমরা পরিচয় মানে সারান হ্যাঁ এটা মানে হচ্ছে কি এতে ডানাটা লম্বা হবে আর যারা আসল পায়রা আওয়াজ তারা দেখে চিনতে পারবে চিনতে পারবো না আমি বলছি তো যারা পুষে তারা এমনি বুঝতে পারবে আচ্ছা আচ্ছা যাদের কাছে নাস্তা পায়রা আছে তারা এমনি বুঝতে পারবে যে কি পায়রা আছে বলার কিছু নাই এই তো একদম বন্ধ টিপে ধরা আছে বলে এমনি করছে দম বন্ধই থাকে আচ্ছা 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 বলছি না এরা আকাশে বিশাল কাটে বাজে ছুটাবে না মানে বাজকে পুরো ইয়ে দিয়ে এই যে টিটি পায়রাকে ধরে নিল ওকে মাঝে মাঠে ছেড়াছিড়ি করছিল ঠিক আছে কিন্তু এটা যদি নাচতে পায়রা হতো বলছি তো আমার এখনো অব্দি বাজে নাচতে পারা একটা না দুটো লিগ গেছে বেশি লিগ যেতে পারিনি আচ্ছা আমি যতদিন ধরে উঠাই বাদিটা একটু কাছে লিখে দেখাচ্ছি এটা হচ্ছে চোখ আচ্ছা আচ্ছা এটা ডানা আচ্ছা আচ্ছা সুন্দর জিনিসের সুন্দর জিনিস মানাবে বুঝলে তো জোড়াটা দেখো আচ্ছা আচ্ছা মোটামুটি এদেরও রেজাল্ট কতক্ষণ করা আছে হ্যাঁ 6 ঘন্টা উপরে আছে 6 ঘন্টার উপরে দাঁড়ানা দেখলি বুঝতে পারবে ইয়েস না তো বাইরে আমার কাছে 6 ঘন্টার নিচে আমি পায়রা রাখি না আমার যেটা প্রশ্নোত্তর পর্ব চলছিল তার একটা আজকে প্রশ্ন হলো এই যে আজকে আমরা বর্ধমানে আছি বর্ধমান এই বর্ধমান নামকরণ কার নামকরণে হয়েছে আপনারা উত্তরটা দিবেন আমার কমেন্টে এবং কোথা থেকে দিচ্ছেন একটু কমেন্টে বলে দেবেন যাক আমরা তার পরবর্তী আবার আসল জিনিসে চলে যাই নাপতা এটা আবার দুর্দান্ত রং খুব সুন্দর রং লাগছে এদেরকে আমাদেরকে না না পায়রাটা এটা এটা এই নাপতারা আছে না এটা চুরির মধ্যে দিকে গলে যায় আর দেখি তো মনে মনে হচ্ছে একটা পুরো আমরা আমি প্রথমে ইয়েটা আমরা একটু এটাকে ধরা আচ্ছা এটা একটু ছটপট আছে ওটা নর আছে ঠিক আছে এটা মাদি এই যে দুর্দান্ত এটা হচ্ছে চোখ চোখ ঘিয়া জগর আছে আচ্ছা আচ্ছা দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটা এটা হচ্ছে কালো জিরিয়া নাপতা এটা তার জানা না কালো জিরিয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডানা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সাদা চকের। আচ্ছা, মানে দু রকম চোখটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, ওই জন্য দু রকম দিয়েছি, নাহলে ঘিয়া চোখের নড় আছে ওর সঙ্গে দিই না। আচ্ছা আচ্ছা, সাদা চোখ ঘিয়া চোখ দু রকম লাগাতে হবে। আচ্ছা, তাহলে বাচ্চাটা ঠিক ইয়ে হবে। আচ্ছা আচ্ছা, নাহলে নাপতে আঁকাতে টিকাতে পারবে না, দুটো যদি ঘিয়া চোখে দিয়ে দেবো না ঠিকবে না, কেটে যাবে না। আচ্ছা, আমার চোখের উপরে অনেকটা ডিপেন্ড করে, তাই তো? যারা জানে তারা করে। আচ্ছা, আমরা মানে জানতাম না, কিন্তু আমি যাদের কাছ থেকে লিখছি তারাই বলেছে যে এমনি এমনি সঙ্গে দিবি। মানে আমরা বুঝতে পারলাম না, আপনি অনেকটা চোখের উপর ডিপেন্ড করে উড়ানোটা। এবং এখানে ডানা ডানা আরেকে ভর দিচ্ছি আমি, দেখ। এখানে মোটামুটি দু ধরনের চোখ দেখতে পেলাম, মোটামুটি দু ধরনের চোখ দেখতে পেলাম, তাই তো? না, ঘিয়া চোখের আছে, ঘিয়া চোখের পায়দা, ঘিয়া চোখের নাপ্তা, নাপ্তা বা সাহারানপুরি সেলের মধ্যে আছে। হ্যাঁ, পুরো বিক্রি আছে, কোনো চাপ না, এটা কাঁচি আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি রেজাল্ট করা আছে কতক্ষণ? এতে সাড়ে ছ ঘন্টা আরাম। নাপ্তা ছ ঘন্টার উপরে যা না উড়ে আমি রাখি না পায়দা। আচ্ছা আচ্ছা, যেটাই রাখবো ভাই ভালো রাখবো, তো আমাকে তো খাওয়াতে হবে, আর এমনি আমি ডিম বাচ্চা করতে পারবো না, তো আমার রেখে কি ফায়দা আছে? না একদম মঙ্গলদার, আমি এই জিনিসটা অনেকটা লক্ষ্য করলাম, যা আছে খাঁটি আছে, বেশি নাই, এবং যা আছে খাঁটি আছে। একটা জিনিস কি দেখো দাদা, কম রাখবো ভাই ভালো রাখবো, একদম, কেন তো আমাকে ভুসুরিগুলোকে তো খাইয়ে কোনো লাভ না। না না, যা রাখবো খাঁটি রাখবো, 45 টাকা কেজি খাবা, একদম, যে আমার কাজেই আসবে না তাকে রেখে কোনো লাভ না। এটা নর, আমি মাদিটা দেখাচ্ছি, এটা মাদি। হ্যাঁ, এটা হচ্ছে ঘিয়া চোখের, ঘিয়া চোখের। আচ্ছা, তো মঙ্গলদা যেটা বললে, দুটো একই চোখ হলে তার বাচ্চা কেমন উঠে, বা দুটো আলাদা চোখ হলে? আমি বলে দিচ্ছি, দুটো বাচ্চা পায়রা তোমার যদি একই নিয়ে চোখ হয় ভালো উড়ে ভালো সবই, কিন্তু কম বেশি একটু হয় আধা ঘন্টা বা 20 মিনিট কম বেশি করে নামবে, ঠিক আছে, কিন্তু দুটো একসঙ্গে একই চোখ দিলে হচ্ছে কি বাচ্চাটা মানে নাপতে পায়রে অন্তত ওরা আকাশে কম টেকে, বুঝলে তো, মানে কেটে যায়। নাপতে পায়রা এমন একটা পায়রা যে অনেকজন আছে বড় বড় পায়রা বাজ যারা আছে তারা পুষে, তো বলে যে নাপতে পায়রা পুষে চাপ আছে, নাহলে কারণ হচ্ছে কি ওরা আকাশে উড়ে, তো উড়তে উড়তে দেখবে কেটে যাবে, পালিয়ে গেলো, তোমার 10 দিন পরেও আসতে পারে, না আসতে পারে, এমনি টেডি পায়রা হলে ঘর আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু নাপতে পায়রা কেটে যায় আকাশে। একসঙ্গে একটু একটু বুদ্ধি রাখলে সেটা কাটবে না, দুটো আলাদা চোখ দিলে কাটবে, একটু আলাদা করে, মানে আলাদা একটু ডানা ডানা চোখ একটু আলাদা হিসাবে দিতে হবে, মানে একটু কম বেশি করে দিতে হবে, বুঝলে, তাহলে ব্যালেন্সটা আসবে ওদের মধ্যে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম কি করে আমরা একটা নাপতে পায়রাকে টেকাতে পারি সেটা মঙ্গলদার কাছে, দুটো আলাদা চোখ যদি আমরা জোড়া দিই তবে সেই পায়রাটা মানে একটা টেডি বা অন্যান্য পায়রার মতো রিটার্ন পাওয়ার ক্ষমতায় চলে আসতে পারে। দেখো আমার খুব সুন্দর লাগলো, এটা আমরা কি মাদি পায়রা দেখে আমরা একটু কাছে থেকে দেখার চেষ্টা, এই যে এটা তার ডানা, ভাই বেসনটা দেখা, দেখলে বুঝতে হবে ভাই বেসন একটা ভালো পায়রার হওয়ার গুণের দিক থেকে অনেকটা পড়ে। ছেড়ে দিচ্ছি, আচ্ছা আমরা দুটো এদের মোটামুটি রেজাল্ট 6.5 ঘন্টা করা আছে, তাই তো? আরামসে আরামসে, এবং যে নিয়ে যাবে সে নিশ্চিত থাকবেন, মানে একটু ভালো করে আপনারা ট্রিটমেন্ট করতে পারলে। তো সাহারানপুরি আমাদের বিশেষ আকর্ষণীয় সৌন্দর্য, যেমন দেখতে যেমন চোখ, চোখটা তাদের উপর অনেকটা ডিপেন্ড করে। এই পায়রাটার একটু পরিচয়, জিরিয়া আমাদের, জিরিয়া আমাদের কি চোখের পায়রা, এটা জিরিয়া, ঘিয়া চোখের আছে, ঘিয়া চোখের পায়রা এটা। আচ্ছা, ঘিয়া চোখের এটা জিরিয়া মাদি পায়রা দেখছি আমরা, এটা দুর্দান্ত একটা নাপতা। এই নাপতার মোটামুটি রেজাল্ট এটা হচ্ছে তোমার 5.5 ঘন্টা 15 ঘন্টার মতন আছে, সবই এটা না, যদি বলে আমি একই একই আমি উড়িয়ে দেখি দেবো, উড়িয়ে দেখি, আমি একে উড়িয়ে দেখি দেবো, কিন্তু আমার হাতে টাইম দিতে হবে, আমাকে মানে রেডি করতে দিতে হবে, বহুদিন ধরে এদিকে বসে রেখেছি, তো এদিকে উড়াই না এখন। আচ্ছা, মোটামুটি কিছুদিন 10 মিনিট, হ্যাঁ, আমাকে বেশি নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন দিলে আমি এদিকে উড়িয়ে দেখিয়ে তোমাকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যাক, মঙ্গলদা কেউ যদি বলে কি আমি পায়রা উড়ো দেখিয়ে নিয়ে যাবো, এমনও মেন হচ্ছে কি দেখো, আমি বলে দিচ্ছি, একটা পায়রাকে উড়া দেখিয়ে দিতে গেলে আমি ধরো এদিকে যতদিন ধরে বসেই রেখেছি, ঠিক আছে, যখন ওরা অবস্থায় যখন আমি রেডি রাখি তখন এসে কেউ দেখলে সেটা দেখতে পারবে, তাকে একটু সময় দিতে হবে, 1 সপ্তাহ। কিন্তু ধরো যদি বলে যখন আমি এই পায়রাটা উড়া দেবো, একে আমাকে 1 সপ্তাহ এখন ঘর থেকে ট্রিটমেন্ট চালিয়ে আমার উড়াতে হবে, ঠিক আছে, তাই 1 সপ্তাহ আমার তো কাজ ইয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য আমি বলি যে তুমি লিয়ে যাও ভরসা পুরো, এটুকু গ্যারান্টি, যদি না উড়ে আমি তো বুঝে এটা বলেছি ওইটাই হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, যে যে দুটো সবসময় এখনো মানে শীতে উড়ছে সবসময় রেডি ওরা নাকি? ওরা ওরা রেডি, কোনো চাপ নেই। আচ্ছা আচ্ছা, শুধু দিনটা একটু ভালো দেখে আসবে, যে এমনি মেঘলা ওয়েদার থাকলে হবে না, মেঘলা ওয়েদার চকচকে ওয়েদার আসো, যদি 6-6 ঘন্টা না উড়ে তোমাকে পায়রা নিতে হবে না, 6-6 ঘন্টা না উড়বে তোমাকে ওই দুটো পায়রা আমি নামিয়ে নিয়ে যাবো। আজকে মঙ্গলদা আমাদের বলেছিল পায়রা উড়িয়ে দেখাবে, কিন্তু মেঘলা আবহাওয়ার জন্য আমরা পায়রা ছাড়তে পারছি না, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আমরা পেয়েছি একটু খবরটা। এটা হচ্ছে নর। আচ্ছা আচ্ছা, এটা টেডি, তাই তো? টেডি, চোখটা দেখো, চোখ এইটা, এটা দু রকম চোখ আছে। আচ্ছা আচ্ছা, একটা একটু লাল দানা আছে, হালকা
গোলাপি গোলাপি টাইপের দানা আছে, সেটির মধ্যে যেটা হয় সেটা যারা পৌঁছে তারা জানবে। এটা হচ্ছে নর, ডানা কেটে রেখেছি আমি এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মাদিটা মানে কদিন আগে মারলো বাজে? মেরেছে তাও হয়েছে তোমার ওই এক সপ্তাহ ছ দিন অমনি হবে। এটা হচ্ছে নরটা, আর আমি মাদিটা বার করছি, একটু বেশি ধরা যাবে না তবু আমি। আচ্ছা, এক সপ্তাহ ছ দিন আগে, বেশ। কতক্ষণ তখন রেজাল্ট করেছে? আরে ইয়ে মানে উড়েনি, তোমার কি বলতো বেরিয়ে গেছিল, দিয়ে একবার উঠে গেছিল উপর দিকে। আচ্ছা আচ্ছা, দিয়ে ওকে ধরে লিয়েছে ওখানে ঘাপ করে, মানে খেতে দিবার টাইমে বেরিয়ে গেছিল। ও আচ্ছা, এই যে গেটটা, ঠিক আছে তো, যখনই ওর মধ্যে খেতে ঢালি না, তখন ভরম করে পায়রা বেরিয়ে এইদিকে ফাঁক দিকে গলে পালিয়ে, আমি কি করে আটকাবো? সে তো বটে। আর আমার মা দিচ্ছিল। যাই হোক, অনেক আঘাতপ্রাপ্ত পায়রাটা হয়ে আছে, যেহেতু তাকে বাজে মেরে দিয়েছে। আমরা খুব হালকা হালকা আকারে দেখবো তাকে। হ্যাঁ, এই যে চোখটা দেখো, পুরো একবারে সলিড চোখ, সলিড চোখ, ঘোলা চোখ, দানা দানা ভাবের আছে। হ্যাঁ, কি চোখ বলে সেটা আমি নিজেও জানি না, কিন্তু ডানা ফানাগুলো ছেড়ে দিয়েছিল, আর দিয়ে আমি একটু মানে মুচো করে কেটে দিয়েছি, যাতে ডানা যাতে না ভারী কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এই পায়রাটাকে বেশি এ মানে বেশি করে দেখবো না, আঘাতপ্রাপ্ত পায়রা এটা। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে তাকে বাজে মেরে দিয়েছে। যা, এই যে টেডি বাচ্চাটা আছে, এর মাদিটা পালিয়ে গেছে সেদিনকে, বেরিয়ে গেছে, মানে বাচ্চাটা আমি ঘর টেলি সেট করার জন্য একবার ছেড়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে চলে গেছে, এও পালিয়েছিল একসঙ্গে দুজনে, দিয়ে একদিন পরে এসে ও আসেনি। ও একদিন পরে এটা রিটার্ন, একদিন পরে এটা রিটার্ন এসেছে বাচ্চাটা, যেহেতু ওটা ধরা পড়ে গেছে সম্ভবত, তাই রিটার্ন করতে পারে, জানি না ঠিক। কিন্তু আমার চিনা আছে, এই যে পায়ে ট্যাগ পরানো আছে। এটা কি তোমার? আমি পড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়েছি এই কারণে যে যদি কোনো সময় পালিয়ে যায় পায়রা, আমি তো চিনতে পারবো কেউ ধরে, যদি না পার্কেটে ছাড়া তো বার করতে পারবো না, বার করতে, ওই জন্য আমি এটা পড়িয়েছি। কিন্তু এইটা এক ওর পায়েও আছে। আচ্ছা সেম, এক নম্বরে কম বেশি হবে হয়তো। আচ্ছা, এমনি আমার ঠিক মনে নাই। এটা হচ্ছে নটটা, এটা আমি এখানে ভরে দেখাচ্ছি। আর মোটামুটি এরা কতক্ষণ রেজাল্টের করবে? এরা এদিকে আমি এখন উড়াইনি, যেটা উড়াইনি সেটা বলে লাভ না, একদম যেটা উড়াইনি সেটা বলা যাবে না। আর আমি আর একটা দেখাচ্ছি, এর মানে এর সঙ্গে যেটা জোড়া দেবো আমি ঠিক করেছি। আচ্ছা আচ্ছা, সেটা এটা বড় বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, মানে এখন ডিম পাড়ার মতন ধারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম পাড়ার মতন ধারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এ আর একটু বড় হলে এর সঙ্গে জোড়া দেবো। আচ্ছা আচ্ছা, এটা আমি এখানে ভরে দেখাচ্ছি। আচ্ছা, বড় বাচ্চা এটা, এটা বড় বাচ্চা। আচ্ছা, তাছাড়া কিছু করার নাই, জোড়াতে একটা করতে হবে। না না, জোড়াতে একটা আপাতত রাখতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা টেডি এবং মাদিটা, আমরা দাঁড়ানোর ভঙ্গিটা অনেকটা সেই সিংহের মতো বা যে ব্র্যান্ডের পায়রা বলে আমরা টেডি তার মতো হয়েছে। আসলে এই বড় যে মাদিটা, তার কি রেজাল্ট করা গেছে? না, একেও একেও ছাড়িনি ভয়। ও, একেও ছাড়া যায়নি? আমি টেডি পায়রা উড়াইনি এখন। আচ্ছা আচ্ছা, আমার মেন শখ হচ্ছে দাদা নাপতার উপরে, ঠিক আছে। আমি ভাই এসব টেডি ফেডি পায়রা আমাকে দিয়েছে, আমি লিয়ে রেখেছি, ঠিক আছে, যেটা উড়ায় না সেটা আমার কোনো ইয়ে না। আমি মঙ্গলদার কাছে এসি, নাপতা স্পেশালিস্ট, নাপতার জন্য এসি আমি, নাপতা পায়রার ভিডিও জন্য এসি, আরো মানে আরো নাপতা আসবে আমাদের। আমি আছি এবার, যেটা মঙ্গলদার কাছে আমি নাপতা স্পেশালিস্ট ছিলাম, কিছু দু একটা কি যে অন্য জাতের বা ট্যাডি জাত ট্যাডি পায়রা আছে, তা সেগুলো আমরা দেখছি। এই দুটো হাতে পায়রা, এই দুটো পায়রা একটা পরিচয়, টেডি বাচ্চা, টেডির বাচ্চা। এগুলো ঘরের বাচ্চা কি? আমি ঘরের বাচ্চা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরের বাচ্চা করেছিলাম, একজন বলেছিল যে দুটো বাচ্চাটা দিবি, তার জন্যই করেছিলাম, যে সে মানে বাইরে কাজে চলে গেছে, ওই জন্য তোমার আর ওকে দেওয়া হয়নি। আচ্ছা, যে আমি নিজে রেখে দিই, তুই আসবে ওকে তখন দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না আপাতত আর আর যতদিন না মোটামুটি এলা রেজাল্ট করা যায়নি টেডি, না আমি এখন ঘরে বাইরে বাড়ি করিনি। আচ্ছা, মঙ্গলদার যেমন আমি নাপতা সব নাপতাগুলো যে কটা আছে খাটিয়ে আছে, নাপতাগুলো উড়ানো আছে, নাপতাগুলো উড়ানো আছে, ট্যাডিগুলো দুর্দান্ত আছে, কিন্তু রেজাল্ট করা এখনো মানে নিজের বাড়িতে পারেনি মঙ্গলদার। ভয় পাচ্ছে বুঝলে? পায়রা দেশীয় পায়রা লাল দম, এই পায়রা খুবই আমরা কম দেখতে পাই, যেটা আজকে আমরা মঙ্গলদার বাড়িতে দেখি। বাচ্চা দিতে পারবো? ধার দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, বাচ্চা বলবে কিন্তু টাইম দিতে পারবে, টাইম দিতে হবে, অসুবিধা নেই। লাল দম একটা দেখতে দুর্দান্ত লাগছে, যেমন নর্থ তেমন মাদি। এটা হচ্ছে তোমার ইয়ে ডানা, আর এটা হচ্ছে দম। এটা শুধু একটা পায়রা নয়, একটা ঘরে থাকলে আর আলাদা স্কোপ কি করে যাবে। এটা নর আছে না, আমরা দেখতে পাচ্ছি যেমন চেহারা যেমন চোখ মানে খুব সুন্দর লাগছে আমার দেখতে। এরকম লাল দম একটা দুর্দান্ত পায়রা, এটা আমরা একটা অনেক ইউনিক পায়রা দেখছি। লালদম, লালদম মানে সবার কাছে খুব কম থাকে,
যেহেতু মাটিটাও যেমন স্যাম্পল কম দাম, এনেকে যে বেশি দাম যে তুমি নিতে পারো না, বেশি দাম আমি অমনি কিছু দাম রাখবো না, মানুষ নিতে পারে সেমনি হিসাবে, কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে, বাচ্চা হতে যতদিন টাইম দেবে তুমি বলবে আমি বসিয়ে দেবো। এগুলোর যেহেতু ধাড়ি দেওয়া যাবে না বাচ্চা, কালকে মাটি আচ্ছা আচ্ছা হুম দেনা কাটা আছে, আমি এর মধ্যে ছেড়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এই যেহেতু মঙ্গলদার বৈশিষ্ট্য সে পায়রা খুবই কম জোর দেয়, যখন প্রয়োজন পরে সে তখন জোর দেয় এবং দিন বাচ্চা নাই। ওটা হচ্ছে সিঙ্গেল নয়। আচ্ছা আচ্ছা মোটামুটি এর আগে রেজাল্ট করা গেছে কোনটা? হ্যাঁ এটা চার ঘন্টা উড়ে, এটা এখনো উড়ায় কম বেশি করে, এখনো উড়ে চার ঘন্টা, মাঝে মাঝে যখনই ছাড়ে, একবার করে ফাঁকা থাকলে আমি ছাড়ি, একে একে ছাড়ে, অন্য কিছু ছাড়ে না, কি ছাড়ে, একটাই নড়ে আছে এছাড়া আর ইয়ে নাই। আচ্ছা 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 যাক চলো। আর এই যে মানে নাপতা এমন হয়েছে বাড়ি রিটার্ন এসছে বা চলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা একটা গেছে আমার চার দিন পরে এসেছে, ওই যে ছাপাটা। আচ্ছা আচ্ছা চার দিন পর মানে ওইটা তোমার পালিয়ে গেছিল, দিয়ে পালি মানে অন্ধকার হয়ে গেছিল, মানে হচ্ছে কি তোমার আমি উড়েছিলাম একবার 12টার দিকে উড়ে দিয়েছিলাম পায়রাটা, বুঝলে, আমি ভুল করে এসে দেখি ছাড়ি না অনেক কদিন ধরে, দিয়ে 12টার দিকে একবার পায়রাটা উড়ে দিয়েছি, দিয়ে উড়ি দেওয়ার পর সন্ধ্যেবেলায় নামেনি, আমি দেখছি যে উড়ছে, দিয়ে অন্ধকার হয়ে গেছে পায়রাটা, দিয়ে আমি ওকে আর দেখতে পেলাম না, দিয়ে চার দিন পর হালকা হালকা জল পড়ছিল, তখন দেখছি এসে আমার ওই খাঁচার তলায় ঢুকেছিল। আচ্ছা আচ্ছা ও খাঁচার তলায় ঢুকেছিল, আমি কাছে গেছিলাম, মা এসে মা দেখছি মা ধরে এর মধ্যে ভরে গেছিল। আচ্ছা 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 বর্ধমানে এসে আমাদের খুব ভালো লাগলো মঙ্গলদার বাড়িতে। নাপতা বা সাহারানপুরি স্পেশালিস্ট আপনারা এখানে অনেকগুলো সেল পারপাজে নাপতা বা সাহারানপুরি আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের টাইটেল বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেটা অবশ্যই ফলো করবেন। এবং আপনাদের বিশেষ প্রয়োজন হলে সে নাপতার জন্য সবসময় মঙ্গলদা আছে, নাপতা যেহেতু ওর মানে মন থেকে দিল থেকে পছন্দ করে মঙ্গলদা নাপতা পায়রা, পুরো কম দাম নর্মাল দামের মধ্যে দিয়ে দেবো যেন মানুষ নিতে পারে, শখ সবারই সমান, আমার কাছে লিয়েছে এত টাকা যে আমি তোমার কাছে লুবো ভাই, ওই সব কোনো সিস্টেম নেই, তুমি পুষো তোমার শখ ভালো লাগলে তখন তুমি বলবে যে আমাকে একজন দিয়েছিল কম দামে, আমি পুষে একে এমনি এনেছি করেছি, সেমনি করবে মানুষ। মঙ্গলদা এমন দামে ছাড়া হবে যার কারো মানে নেওয়ার ক্ষমতা থাকবে না, এরকম সবাই নিতে পারবে, নিজে বেশ শখ করতে পারবে, যে কিছু পায়রা থেকে একটা যেমন হয় তুমি এমনি গিরিবাজ পায়রা পুঁসার থেকে টেডি পায়রা, টেডি পায়রা হয়তো হতে পারে অনেক উড়া একটু বেশি আছে, সাড়ে হাত আট ঘন্টা আট ঘন্টা এমনি নর্মাল উড়ে, কিন্তু কি বলতো ইয়ে নাপতো পায়রা পুষলে না টেডি পায়রা অত মানে ভালো লাগবে, ইয়ে নাপতো পায়রা যে পুঁসবে সে টেডি পায়রা অত মানে ইয়ে করবে না, সে উড়া বেশি হতেই পারে, কিন্তু শখ আমার এইটার উপরেই নাপতার উপরে টেডি পায়রা ভালো লাগবে। যাক খুব সুন্দর লাগলো নাপতা লাভার মঙ্গলদা, এবং যারা যারা নাপতার আছে লাভার তাদের জন্য খুব সুন্দর যেটা ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, এই ভিডিওটা এখানেই শেষ।